হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন হলো ভাবছি যে আমি একটা ভিডিও আপলোড করব, কিন্তু কি নিয়ে ভিডিও আপলোড করব সেগুলো বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার মনে হলো যে আমার কিছু উল্টাপাল্টা জিনিস আছে যেগুলো ফেলে দেওয়ার মতো, আবার কিছু রেখে দেওয়ার মতো, তো সেগুলো নিয়ে আজকে ভিডিও করব। যেগুলো আমি রাখবো সেগুলো রেখে দেবো, আর যেগুলো ফেলে দেবো সেগুলো ফেলে দেবো। এগুলো হচ্ছে আমার কসমেটিক্স। মানে একটা সময় আমি প্রচুর 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 সাজতাম, ইদানিং আমি সাজি না, এই জন্য এগুলো এইরকম টুপলার মধ্যে আছে এক একটা এক এক জায়গায়। তো আজকে ভাবলাম যে সবগুলো একটু গুছিয়ে 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 গাছিয়ে রাখবো, তো সেই ভিডিওটাই শেয়ার করা। এটা হচ্ছে আমার একটা মালা, আর এটা হচ্ছে একটা ব্যাস। এটা আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল, ও কক্সবাজার গিয়েছিল, তখন আমাকে বলেছিলাম যে তুই আমার জন্য একটা ব্যাস নিয়ে আসিস, তো আমাকে এই ব্যাসটা গিফট করেছিল। আর এটা একটা মালা, এইটা আমি একদিন শুধু শাড়ির সাথে পরেছিলাম, আর পরা হয় নাই। কিন্তু সাইডে যে একটা মালা আছে, এইটা আমি জীবনে ফার্স্ট যখন ইনকাম করি, ওই ইনকামের টাকা দিয়ে কেনা, 100 টাকা দিয়ে এই মালাটা আমি কিনেছিলাম। আসলে এইখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমার অনেক বছরের পুরনো, আবার কিছু জিনিস আছে রিসেন্ট নেওয়া, কিন্তু লাস্ট 1 বছরের মধ্যে আমি কোনো কিছু কিনে নাই, এটা স্বাভাবিক। কিন্তু আমি অনেক আগে থেকেই এই কসমেটিক্সগুলো গুছাইতে গুছাইতে এতগুলো হয়েছে, কিন্তু এখন আমার মনে হয় এগুলো ফেলে দেওয়া উচিত, পুরোনোগুলো ফেলে দেওয়া উচিত, আর নতুনগুলো মানে যেগুলো নতুন নতুন কিনবো সেগুলো আমার কাছে রেখে দেওয়া উচিত। নতুনগুলো ইদানিং আমার কেনা হয় না, কিন্তু কিনতে মনে চায়, কিন্তু কেনার মতো পরিস্থিতি এখন আর আমার নেই। এখন শুধু আমার মনে হয় কেউ যদি আমাকে অনেকগুলো জিনিস গিফট করতো, বা একটা একটা করে কেউ যদি আমাকে গিফট করতো আমার অনেক ভালো হতো। রিসেন্ট আমাকে আমার এক কলিগ আমাকে একটা লিপস্টিক গিফট করেছে, আমার খুবই ভালো লেগেছে ওইটা, যে আমাকে কেউ একজন গিফট করলো। তার এরপরে আর আমাকে কেউ কোনো কিছু গিফট করে না, কিন্তু আমার গিফট পেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবে যে গিফট পেতে আপনাদের কেমন লাগে। আর এই যে উল্টাপাল্টা জিনিস, আমার লিপস্টিক, আমার কাঁকড়া, বিশেষ করে এতগুলো লিপস্টিক দেখার মানে কারণ হচ্ছে আমি লিপস্টিকটা খুবই পছন্দ করি, এই জন্য এতগুলো লিপস্টিক। এই দেখেন আমি রাবার দিয়ে কিন্তু বেঁধে রেখেছি, কারণ এগুলো আমার একদমই ইউজ করা হয় না। যদি এগুলো ভালো থাকে তাহলে আমি এখন ইউজ করবো, আর না ভালো থাকলে আমি এগুলো ফেলে দেবো। একটা সময় যে আমি লিপস্টিকের উপরে খুব বেশি আসক্ত ছিলাম, সেটা কিন্তু আমার এই যে কাটার দেখা যাচ্ছে, এই কাটার আর একটা লিপস্টিক আছে মানে পেন্সিল টাইপের, ওইটা দেখলে বুঝতে পারবেন। একদম ঘুরাইতে ঘুরাইতে কাটাইতে কাটাইতে আমি একদম ছোট্ট বানিয়ে ফেলেছি, এই যে একদম ছোট করে ফেলছি। কিন্তু এই স্টিকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো, লাল কালার লিপস্টিকটা আমার কাছে খুবই ভালো লাগে। অন্যান্য লিপস্টিক আছে যেগুলো আমি একটু ম্যাচিং করে পরতাম, আর আমার যারা বান্ধবীরা ছিল ওরা বলতো, আমি একটু সাজুগুজু করলে বলতো কিছু একটা মিস যদি আমি লিপস্টিক না নিতাম। আর এই যে পিচ্ছে একটা কাঁকড়া দেখতে পাচ্ছেন, এটা আমার চুলগুলো অনেক ছোটো ছোটো, এই জন্য যখন আমি সাজুগুজু করতাম চুলগুলো সামনে আসতো, এইগুলোতে আমি বেঁধে বেঁধে রাখতাম। আমার চুল কিন্তু একদমই ছোটো, আর এই যে ছোটো থাকার কারণে আমার হাজব্যান্ড আমাকে এরকম একটা ব্যান্ড কিনে দিয়েছে, বলছে যে সামনের চুলগুলো তোমার একদমই কেমন যেন দেখা যায়, তুমি এইটা নিয়ে মাথার সামনে বেঁধে রাখবা। আমি প্রায় এরকম বেঁধে রাখতাম, কিন্তু এখন এটা একদমই লুজ হয়ে গেছে, এখন আর পরলে পরে যায়, এই জন্য আমি এটা আর পরি না। আর কিন্তু এটা একটা সুন্দর যে এটা এই যে হাত দিয়ে এরকম করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে গোলাপি কালারও হয় আবার সাদা কালারও হয়। বিশেষ করে আমার গোলাপি কালারটা খুবই বেশি পছন্দ, এই জন্য ও এখন এরকম একটা মানে গোলাপি গোলাপি কালারই হয় এরকম একটা জিনিস আমাকে কিনে দিছে। আর এইখানে হচ্ছে আমার কিছু মালা, এর আগে কিন্তু আমি মালা দেখেছি, এখানে মালা আছে, ব্যাচ আছে, এই যে একটা ব্যাচ, এটা ছিঁড়ে গেছে, কয়েকদিন ব্যবহার করেছিলাম। আমি আসলে কিছু কসমেটিক্স আছে যেগুলো আমি কয়েকদিন করেই ব্যবহার করি, বেশি ব্যবহার করি না। এই যে এটা কানের দুল, কানের দুলের বক্স আর একটা আছে, ওটা আমি একটু পরে দেখাই। এটা হচ্ছে হাতের হাতের ব্যাচ, বাচ্চা মানুষের, আমি যখন ছোটো ছিলাম তখন আমি এগুলো ব্যবহার করছি, এখনও কিন্তু ওগুলো আছে। এই এইটা হচ্ছে মালা, একটা ভারী মালা, এটা হচ্ছে শাড়ির সাথে পরে বা অন্য কোনো কিছুর সাথে পরে, আমি জাস্ট এটা একদিন পরেছিলাম আমাদের নিউ ইয়ারে হয়তো বা পরেছিলাম, তারপর আর পরা হয় নাই। আর এটা হচ্ছে কানের দুল, এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু কানে নেওয়ার পরে আর ভালো লাগেনি, আর পরা হয়নি। এখন আমি এখানে কি বের করছি, হ্যাঁ এখানে আমি বের করছি হচ্ছে চুড়ি, এই যে এই এখানে এই দেখেন আমি টিস্যুর পেপারের মধ্যে চুড়ি রাখি, দেখছেন এই যে
টিস্যু পেপারের মধ্যে। এইটাও আমাকে আমার ফুফু আমাকে গিফট করেছিল, আমার ফুফুর যখন বিয়ে হয় তখন আমি ফুফুর কাছে গিয়েছিলাম বিয়ের পরে, তখন আমার ফুফু আমাকে এটা গিফট করেছিল। আমি কয়েকদিন পরেছি, পরার পরে আমি আবার এটা রেখে দিয়েছি। আমি টিস্যুর মধ্যে রাখছি কিসের জন্য, যে যাতে অন্য কোনো কারো কিছুর সাথে ঘষা না লেগে পুঁতিগুলো যাতে না উঠে যায়, জন্য টিস্যুর মধ্যে রেখে দিয়েছি। যেরকম রেখেছি ওরকমই আছে, এই যে দুইটা দুই পাশে রেখে এরকম করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে চুড়ি, আমার এরকম কালারিং চুড়ি পরতে পছন্দ। কাঁচের চুড়িগুলা কিনেছিলাম, ভেঙে গেছে। এর তারপরে আমার বিয়ের মধ্যে আমার বর আমাকে এরকম চুড়ি কিনে দিয়েছে। আর এই যে চুড়ি, এই দুইটা চুড়ি কিনে দিয়েছে। আমি যখন বাইরে কোথাও যাই তখন চুড়ি পরি, তাছাড়া অল টাইম আমার হাত খালি থাকে, কারণ চুড়ি সবসময় পরতে ভালো লাগে না। আর এই যে এটা হচ্ছে হলুদ শাড়ির সাথে পরার জন্য, আমি আর আমার বোন এরকম করে, আমার বোন আর কি এরকম করে বেছে রেখেছিল যে এইগুলো তুমি হলুদ শাড়ির সাথে পরবে। কিন্তু ওই যে এর আগে চুড়ি দেখালাম, ওই চুড়ির সাথে কিন্তু এই চুড়িগুলো একসাথে করা। আর এই যে মালাটা, এই মালাটা আমি মনে হয় স্বপ্নপুরীতে গিয়েছিলাম, তখন আমি কিনেছিলাম, একটা আমার বোনের জন্য একটা আমার জন্য। কিন্তু আমি আর আমার বোন দুজনের একজনও এই মালা দুটা পরি নাই, পরলে বাচ্চা বাচ্চা মনে হয়, এই জন্য পরা হয়নি, এরকম রেখে দিয়েছি। আর এই যে একটা বিবি ক্রিম, এটা আমার বিয়ের মধ্যে দিয়েছিল, আমি ওই বিয়ের দিনই শুধু মুখে নিয়েছিলাম বিবি ক্রিমটা, তারপরে নেওয়া হয়নি। হয়তো এখন এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি এটা পরব না, এটা এখন ফেলে দেওয়া উচিত আমার মনে হয়, কারণ অনেক দিনের জিনিস, এটা যদি মুখে মাখি এমনিতেই আমার ত্বক নষ্ট, আরও নষ্ট হয়ে যাবে। আর কি আছে, আর কি আছে, আর কি আছে দেখা লাগবে, দেখি। ও এখন আমি হচ্ছে ওই কানের দুলের বক্স, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কানের দুলের বক্স না, এটা কিন্তু একটা ঘড়ির বক্স। এর মধ্যে ঘড়ি ছিল, আমি আমার হাজব্যান্ড এটার মধ্যে ঘড়ি ছিল, এটা ঘড়িটা রেখে দিয়েছে, আর আমার বক্সটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমার কিছু জিনিস আছে, এগুলো ঢালি, ঢালার পরে দেখতে পারবো এর মধ্যে কী আছে। এর মধ্যে এই যে এটা হচ্ছে মালা, এটা গলার সাথে একদম আটকে থাকে। এটা আমি যখন হোস্টেলে ছিলাম তখন পরেছি, কারণ আমার ফ্রেন্ডরা প্রায় এগুলো এরকম টাইপের মালা পরতো, ওদেরটা দেখে দেখে পরা হয়েছে। এই মালাটা আমাকে একজন গিফট করছে, মানে আমার বরের হচ্ছে বোন, ও আমাকে গিফট করছে। আর এই যে কানের দুল, এটা অনেক ভালো পছন্দের একটা, এটা আমার নানি আমাকে গিফট করেছিল যখন আমি ক্লাস 7 পড়ি, তখন আমি প্রায় প্রায় পড়তাম। আর এই যে পিচ্চি কাঁকড়া, আমার পিচ্চি কাঁকড়াগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। এই যে একটা আছে, মানে আমার চুল যেহেতু ছোটো, এই জন্য আমার ছোটো ছোটো কাঁকড়াগুলো খুবই পছন্দ। এগুলো সব কিন্তু আমার গিফটের, আমি একটা একটা টাকা দেখে নিই নাই। এই যে কানের দুল, আর এই যে একটা কানের দুল, মানে ওইটার সাথে এটাই, এটা সুন্দর আছে। এই যে আংটি, এই আংটিটাও সুন্দর। আর কিছু কানের দুল আছে একদমই বিচ্ছিরি, আমার কাছে ভালো লাগে না, আমি পরিই নাই। এই যে একটা আমাকে গিফট করেছিল একজন, আমি পরি নাই, মনে হয় এটা কালো হয়ে গেছে, এটা পরিষ্কার করলে হয়তো ভালো দেখা যাবে, কিন্তু আমি এটা একদিনও পরি নাই। আর এই যে একটা, এটা আমি পরেছিলাম, এটা আমি পিকনিকে যাওয়ার সময় পরেছিলাম, ওই একদিনই পরেছিলাম, তারপর রেখে দিয়েছি। এই যে সুন্দর একটা কানের দুল, ছোটো ছোটো টপসের মতো, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটা আমি মাঝে মাঝেই পরি। আর এটা তো আরও বেশি ভালো লাগে, কারণ এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে, এটা অনেক সুন্দর। এটার দাম খুব একটা বেশি না, কিন্তু এটা অনেক সুন্দর। আরেকটা দেখাই, এই যে অনেক সুন্দর কানের দুলটা। তারপরে আর একটা আছে, অ্যান্টিকের আংটি আছে, অ্যান্টিকের আংটিটা আমি একদিন না দুই দিন পরেছিলাম, মানে আমার ম্যাক্সিমাম যেগুলো আছে সবগুলোই আমি একদিন দুই দিন করে পরে পরে রেখে দিয়েছি, আর পরি না। আর এই লাস্ট এক বছরে তো আমি সাজুগুজু কসমেটিক্স এগুলো সব কিছু বন্ধ করে দিয়েছি। এই যে এটা অনেক ভালো কানের দুল, আমি আগে যেরকম সাজতাম এখন আর আমি ওরকম সাজি না, এই জন্য সবাই বলে যে কেমন যেন মরা মরা হয়ে গেছে তোমার চেহারা, কেমন যেন হয়ে গেছে। আমার আর স্বাস্থ্য একদমই ভালো লাগে না, কেমনই যেন লাগে, এই জন্য সব এরভাবেই আছে। এখান থেকে কিছু কিছু জিনিস আমি ফেলে দেবো, আর কিছু কিছু জিনিস রেখে দেবো। এই যে একটা আংটি, এটা আমার একটা সময় অনেক মানে খুব ফেভারিট ছিল, আমি হাতে পরে রাখতাম, আমার হাতে আঙুলে লাগতো না দেখে সুতা বেঁধে রাখতাম, সুতার এই যে একটুখানি আসেই আমি খুলে ফেলছি সুতাটা, আর পরি না। এই যে অ্যান্টিকের আংটি, আর একটা আছে আংটি, ওটা অনেক বেশি ভারী দেখাচ্ছি, এই যে এই আংটিটা অনেক বেশি ভারী, আর এটা অনেক সুন্দর। এই তো আমার কাছে এই তো এইগুলাই ছিল, আর কিছু নাই ভাই, আর কিছু দেখানোর মতো নাই। নেক্সটে যদি আমি কোনো নতুন কিছু কিনি তখন আবার দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।